হ্যালো ফ্রেন্ডস, পিএসসি প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে অলরেডি। আমরা তালিকা পেয়ে গেছি, 4,651 জনের তালিকা পিএসসি বার করে দিয়েছে। তো এই তালিকা নিয়ে কিছু একটা প্রশ্ন আসছে, সেটাই বিস্তারিত জানবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট দুনিয়া। যারা প্রথমবার স্মার্ট দুনিয়া ভিজিট করছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লেটেস্ট আপডেট নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে এই চ্যানেলে আপলোড করে লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। কৃষি প্রযুক্তি সহায়ক পদে সাক্ষাৎকারে ডাক পাওয়া প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। 800 শূন্য পদ পূরণের জন্য সাক্ষাৎকারে ডাকা হয়েছে 4,651 জনকে। বাছাই পর্ব চলবে 23 এপ্রিল থেকে 19 জুলাই পর্যন্ত। প্রশ্ন উঠেছে, নির্বাচনী আচরণবিধির মধ্যে এরকম ঘোষণা করা যায় কি না তা নিয়ে। আমরা জানি পিএসসি আগেই জানিয়ে দিয়েছিল যে তাদের যেহেতু প্রসেস শুরু হয়ে গিয়েছে, তো ভোটের ডেট ঘোষণা হওয়ার পরেও তারা কিন্তু তাদের প্রসেসিং চালিয়ে যাবে, তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া থামাবে না। তো সেই অনুযায়ী তারা গত সোমবারই রেজাল্ট বার করে দিয়েছে যে 4,651 জন প্রার্থীর নাম আমরা পেয়ে গেছি যারা ইন্টারভিউ দেবে। 19 জুলাই পর্যন্ত ইন্টারভিউ প্রসেস চলবে, তারপরে ফাইনাল নিয়োগ প্রক্রিয়া স্টার্ট হবে। 2016 সালে কেপিএস পদে নিয়োগ করতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল নবান্ন। প্রিলিমিনারি এবং ফাইনাল মিলিয়ে এই পরীক্ষার আয়োজন করেছিল রাজ্য স্টাফ সিলেকশন কমিশন। দ্বিতীয় দফার লিখিত পরীক্ষা শেষ করলেও তার ফলাফল প্রকাশ করতে পারেনি এসএসসি, কারণ গত 31 আগস্ট রাজ্য সরকারি দপ্তরে গ্রুপ বি এবং গ্রুপ সি পদমর্যাদার কর্মী নিয়োগকারী এই সংস্থাটিকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন। পরে সিদ্ধান্ত পরিবর্তনের পর এই নিয়োগ হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী প্রার্থীদের তালিকা প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। সোমবার বিকেলে কমিশনের সরকারি ওয়েবসাইটে 800 কেপিএস শূন্য পদের জন্য 4,651 জনের নাম প্রকাশ করা হয়। www.pscwbapplication.in এই সাইটে গিয়ে পরীক্ষার্থীরা এই তথ্য পেতে পারবেন। দু দফায় লিখিত পরীক্ষায় সফল এই প্রার্থীদের 23 এপ্রিল ইন্টারভিউ শুরু হচ্ছে, চলবে 19 জুলাই পর্যন্ত। প্রতিদিন 80 জন করে প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে পিএসসি। দু এক দিনের মধ্যেই সফল প্রার্থীদের কাছে এ সংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। 2012 সালে পরিবর্তনের সরকার পিএসসির হাত থেকে ওই পদে নিয়োগের ক্ষমতা কেড়ে এসএসসির হাতে দিয়েছিল। 2017 সালে তা ফের পিএসসির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সূত্রের খবর, কেপিএস পদে ফাইনাল লিখিত পরীক্ষার উত্তরপত্রে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যার জন্য পিএসসি ফের খাতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয়। প্রায় 4-5 মাস ধরে চলে উত্তরপত্রের পুনর্মূল্যায়ন প্রক্রিয়া। মার্চে শেষে সেই কাজ যথাযথভাবে শেষ করে কমিশন। এ প্রসঙ্গে পিএসসির চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত বলেছিলেন, কেপিএস পদে নিয়োগের জন্য আমরা যে দায়িত্ব পেয়েছিলাম, সমস্ত প্রক্রিয়া শেষে সোমবার ইন্টারভিউয়ের জন্য তার তালিকা প্রকাশ করেছি। 23 এপ্রিল ইন্টারভিউ শুরু হবে। তো ফ্রেন্ডস, এই যে আপডেটটি আমরা পেলাম, তো কেপিএস পরীক্ষার্থীদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ এই আপডেট আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন, আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।